মধ্যপ্রাচ্যের অন্যতম দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্ক উষ্ণ করতে দফায় দফায় বৈঠক করেও এতদিন কোনো সুরাহা মেলেনি। তবে উত্তাপ ছাপিয়ে এবার চীনের মধ্যস্থতায় দূর হতে চলেছে সেই বৈরিতা। শুক্রবার বেইজিংয়ে রিয়াদ ও তেহরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়েছে দুই দেশই। আর সে লক্ষ্যে উভয় দেশেই দূতাবাস চালুর বিষয়ে প্রাথমিকভাবে নিজেদের সম্মতির কথা জানিয়েছে ইরান ও সৌদি আরব। আগামী দুই মাসের মধ্যেই দূতাবাস চালু হবে বলেও নিশ্চিত করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়েও দুদেশের মধ্যে সমঝোতা হয়। এর আগে 2016 সালে সৌদি আরব একদিনে 81 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। এদের মধ্যে বেশিরভাগই ছিল শিয়া মুসলিম। এতে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ ঘটনার জেরে ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে সৌদি আরব। সেই চিড়ধরা সম্পর্ক উন্নয়নে গেল কয়েক বছর ধরেই দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করে আসছে দেশ দুটি। এরই ধারাবাহিকতায় এবার বেইজিংয়ে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধি দল। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।